আগে দুটো ভিডিওতে আমি দেখেছিলাম কীভাবে অপশান মেনু ক্রিয়েট করব অ্যান্ড্রয়েডে, দেন দেখেছিলাম কীভাবে অপশান মেনুর সঙ্গে আমি ইন্টেন্ট ইউজ করে পেজে রিডাইরেক্ট করাবো। যখন যে মেনুতে ক্লিক করবে সেই মেনুতে ক্লিক করলে পেজে রিডাইরেক্ট হবে ইন্টেন্টের সাহায্যে, সেটা আমি দেখেছিলাম আগের ভিডিওতে। এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে আমি অপশান মেনুতে আইকন অ্যাড করতে পারি। ওকে, আমি প্রজেক্টটা ওপেন করে নিচ্ছি অপশান মেনু যেটা আগে করেছিলাম। এবার আমাকে তাহলে মেনু এক্সএমএলে যাব আমি, এগুলো আমি ক্লোজ করে দিচ্ছি আগে যেটা করে রেখেছিলাম। অ্যাবাউট জাভা কোর্স এগুলো লাগবে না এখন আপাতত, এই তিনটেই লাগবে। মেনু লেআউট এক্সএমএলে যাব, এখানে আমি দুটো, এখানে আমি তার আগে আমি যেটা করব, আমি দুটো এখানে মেনু অ্যাড করব, সেটা হচ্ছে একটা সেটিংস, একটা হচ্ছে শেয়ার। সে কারণে আমি দুটো লোগো আমি আগে আরিএস ফোল্ডারে নিয়ে নিচ্ছি, আরিএস ফোল্ডারে ড্রয়েবলের মধ্যে, ড্রয়েবলের ফোল্ডারের পর আমি যখন রাইট ক্লিক করব, রাইট ক্লিক দেন নিউ, দেন এখান থেকে আমাকে এটা খুব ইম্পর্টেন্ট ভেক্টর অ্যাসেট এই আইটেম, এই মেমোটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ভেক্টর অ্যাসেট এখানে আমার কিছু লাইব্রেরিতে কিছু এক্সিস্টিং কিছু লোগো আছে, সেগুলোকে আমি এখানে ইউজ করব। যেমন আমি ক্লিপ আর্টের মধ্যে গিয়ে এই আইকনের উপর আমি ক্লিক করব, ক্লিক করে একটু স্লো হচ্ছে আস্তে। এবার আমি এখানে সেটিংসের যে লোগোটা আছে সেটাকে আমি এখানে সার্চ করব, সেটিংস টিটি দেখানো সেটিং, এই যে সেটিংস, এটাকে আমি এখানে সিলেক্ট করে ওকে করব। ওকে করে নিয়ে আমি এখানে কালারও চেঞ্জ করে নিতে পারি, আমি এখান থেকে কালার কালারও দেখে নিতে পারি এখানে কী ধরনের কালার আমি নেব। এরকম কালারে আমি চাইছি, নিজের ইচ্ছা মতো কালার নিয়ে নেওয়া যাবে এখান থেকে, আমি চুজ করে নিচ্ছি ওকে বা নেক্সট ফিনিশ। সেটিংস মেনুর জন্য আমি সেটিংস আইকনটাকে আমি এখানে ড্রয়েবলের মধ্যে আমি ইম্পোর্ট করলাম। দেন আমি একটা নেব যেটা হচ্ছে শেয়ার, আবার রাইট ক্লিক করব, নিউ ভেক্টর অ্যাসেট ডিপার্টের উপর এখানে ক্লিক করব। আবার সার্চ করব শেয়ার, সেই শেয়ার এখানে বিভিন্ন আইকন থাকবে, আমার যেটা দরকার তখন সেখান থেকে আমি আইকন এখান থেকে নিয়ে নিতে পারি। শেয়ার, শেয়ারের উপর ক্লিক দেন ওকে, দেন আমি অলরেডি কালার সেট করে দিয়েছি, আমি কালারটা আমি চেঞ্জ করতে চাইছি, চেঞ্জ করে আমি এই কালারটা নেব এখন, দেন চুজ নেক্সট ফিনিশ। আমার দুটো জন্য আমাকে আইকন আমি এখানে নিয়ে নিয়েছি, একটা হচ্ছে সেটিং দেখে নেবো এখানে ড্রয়েবলটাকে এক্সপ্লোর করে, সেটিংস যেটা আছে সেটিংস আর শেয়ার এই দুটো আমি এখানে নিয়ে নিয়েছি ওকে। দেন আমি এক্সএমএল ফাইলে যাব, এই মেনু লেআউট এক্সএমএলে যাব, এখানে গিয়ে আমি দুটোর আইটেমকে আমি সিলেক্ট করব, এই ক্রিয়েট করব আইটেম, দেন অ্যান্ড্রয়েড আইডি সিটিটি আইএনজিএস সেটিংস আইডি, দেন টাইটেল দেব একটা সেটিংস, সেটিংস দেন আইকন, আইকন আইকন আমি কী দেবো, আইকন দেবো হচ্ছে সেটিংসের জন্য আমি যেটা নিয়েছিলাম, আমি আইকনটাকে আমি ড্রয়েবল থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন আমাকে নিতে হবে এবার ওটা শো করবে তার জন্য আমাকে ইজ শো করানোর জন্য আমার এখানে একটা
একটু ওয়েট। শো অ্যাজ আইকন এটাকে আমি অলওয়েজ করব। ওকে, এটা আমার সেটিংসের জন্য গেল। এরপরে আমি একই রকমভাবে এটাকে ক্লোজ করা হয়নি, ক্লোজ করে নিচ্ছি। এরপর আমি শেয়ারের জন্য আমি একটা আইটেম ক্রিয়েট করে নেবো একই রকমভাবে, এটা কপি করে নিচ্ছি। শেয়ার, এটাকে আইডিটা চেঞ্জ করে দিচ্ছি, নামটা শেয়ার, টাইটেলটা চেঞ্জ করে দেবো শেয়ার, আইডিটা চেঞ্জ হবে, এই আইকনটা চেঞ্জ হবে। আইকনটা চেঞ্জ করে ড্রয়েবল শেয়ার। ওকে, দেখতে পাচ্ছি আমি আইকনগুলো এখানে শো করছে যখন আমি এই আইকন এখানে সিলেক্ট করে নিয়েছি। এবার আমাকে মেইন অ্যাক্টিভিটি যাওয়াতে যাব। মেইন অ্যাক্টিভিটি যাওয়াতে গিয়ে আগে যেমন করেছিলাম একই রকমভাবে আমি ওই অন ক্লিক, যখনই ক্লিক করবে তখন টোস্টে শো করবে, সেই জিনিসটা আমি করে দেখাচ্ছি। ইন্টেন্টের ব্যাপারটা তো দেখিয়েছিলাম, টোস্টের ব্যাপারটা আবার দেখাচ্ছি। গেট আইটেম আইডি, আইডিটা আবার দেখে নিচ্ছি। সেটিং আই, সেটিংস আইডি, এটাকে এখান থেকে আগে করে নিচ্ছি। সেটিংস আইডি, এটা যখন সেটিংস সাইডে যখন ক্লিক করবে তখন এটা দেখাবে। সেটিংস, সেটিংস মেনু সিলেক্টেড, দেন একই রকম আমি এটাকে কপি করে দিচ্ছি। সরি, এটাকে ছিল শেয়ার, শেয়ারের আইডিটা, শেয়ার আইডি এখান থেকে সেট করে নিচ্ছি। শেয়ার মেনু সিলেক্টেড, টোস্ট দেখাবে শেয়ার মেনু সিলেক্টেড। ওকে, এবার আমি রান করব। রান করে দেখে নিচ্ছি, প্লিজ ওয়েট। বিল্ড কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আউটপুটটা দেখে নেব। চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে সেটিংস আর শেয়ার, আমি দুটো অপশন মেনু এখানে নিয়েছিলাম। এবার আমি যখনই শেয়ারে ক্লিক করব, সেটিংসে ক্লিক করব, সেটিংস মেনু সিলেক্টেড, দেন শেয়ারে ক্লিক করছি, শেয়ার মেনু সিলেক্টেড। ওকে, এভাবে আমি অপশান মেনুতে লোগো ইউজ করতে পারি। ওকে, নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো কিছু আমি দেখাবো অ্যান্ড্রয়েডে। থ্যাংক ইউ।